มอทารองเทบกกระคลายเนี่ยนางไหนคือตัวมาชาลโลไม่บ้าซาเลมงคลายเนี่ยนางมาใบจตุภาชิงที่นกกระตองนั้นนางไหนกระรักชาลโลชาวมงนี่กุทมลายมงคลายเลยมาวะอาบ้าให้หนูชักเลยแกเซดิวเนี่ยจุขวักมานิกเดะฮับปนรุชลายจังวันอุลนิชิมิโนจตันชลายจับรมงก็เลยแกชาวมงคลายเนี่ยหรอบอร์นิชาวมงเตชาวมงรบกมาจ้ะเพื่อได้ชมวิวกับชักกุทมลายมงคลายมาวะอาบ้าให้คนหนูชักขนาดกะเซดิวเนี่ยจุขวักมานิกเดะ หากตัวใดหาเจอรักบ่จดจ่ากันเบลเลกันอ่ะนุกจากไอ้ตรงไอ้ตรงมันนี่ตรงมือชิตรารอเอาไว้เชื่อจำมึงรักไว้เนาะหาสิ่งนี้บีจีไปไอพีเอฟติกถ้าลายจะหาปังไพ่มันอุลนิชิมิงเนาะดัลบิดัลไทยนี่จะบ้ากันรักเนาะบ่เชิงนั้นนี่ใจตกมันนี่บอร์มคนนั้นนี่จะบ้ากันรักเนาะครอกชันไอ้คนไอ้บ่ตัวนี่ชาวมึงใครเนี่ยเชิงนี่หากะก็เลยชอบเนี่ยแต่กันนี่จะบ้ากันรักเนาะบ่เชิงนั้นนี่ใจตกจากตรงกันนี่เชื่อจำมึง সবচেয়ে বেশি যে আক্রমণটা নেমে এসেছে সেই আক্রমণটা হলো শ্রমজীবীদের উপর এদের কাজ নেই এদের খাদ্য নেই এরা এখন কখনো খেতে পান কখনো খেতে পান না ছেলে মেয়েদের পড়াশোনা ব্যবস্থা করতে পারছেন না যাদের কাজ ছিল তারা কাজ হারিয়ে গেছে একটা চরম অরাজকতা দেশে তৈরি হয়েছে আমাদের রাজ্য তৈরি হয়েছে কারণ ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপি এ সর্বনাশ আমাদের রাজ্যে করছে এ আমাদের সামনে আনবেন বিরোধী দলের নেতা গণ নেতা কমরেড মানিকশর করে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি শুধু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সামন খলাই নে রং নি রং নি মারি রক বাং খলাই জাগনা নি শাকলাই জাগ মানে হাই কে বং নি সামন নি মারি রক জাগ মানে রে জাই গে হনি ন আ ভাই শাকলাই মং সে হাই টিউ নি হাস্তে আচুক ফাং নি 2017 সাল বাম ফ্রন্ট সরকার আপনি বিশ্বাস করতে পারবেন একটা চাষ কর্মী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে 86 টাকা পায় সংসার চলে নরেন্দ্র মোদি সংসার চলে বিপ্লব বাবু সংসার চলে 86 টাকা খবর নেই মানিক দে আশালতে শাকলেমাই নুকজাকা 2020 বিশি রোগ নিমতাই নিজরা রোগ একরুশিয়া বুনাস রোগ মাইয়াঙ্গি তংমানি দাল বিদাল সামংখলাই নে নি লুক রক্ন আবুনাস রং নি হয়তো যতন বড় নি বিশিং হব কমাজাক নুকজাকাই টঙ্কা বতে শাকলাইকে আশক শাল রমই আর বাসালে মুখলাই তংগুই তংমানি জরা রং নি বাগৈব তাবুক যতন ক্রাখে তংনা নাংনাই বাসালে মুং বাগৈ মথারং ক্রাক খলাইনি নাংনাই যে বড় রাই হলা অঙ্গি তংমানি বড় ভাষিং রক সরাই সরাইকে সিরনানানে নাংনাই বড়কন যতবাই থানচা খলাইনি বাগৈ চাইটকনানে নাংনাই এই অবস্থার মধ্যে আরো কিছু দাবি আছে সেই দাবিগুলি আমরা আপনাদের সাথে উপস্থাপিত করেছি এবং এই লড়াই একটা মিছিলে শেষ হবে না আমরা দীর্ঘ লড়াইয়ের জন্য মানসিকভাবে তৈরি হতে হবে প্রস্তুত থাকতে হবে লড়াইকে এগিয়ে যেতে হবে সংগঠনকে মজবুত করতে হবে যারা আমাদের সঙ্গে নেই বিভ্রান্তির শিকার হয়েছে তাদের কাছে পৌঁছতে হবে তাদেরকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করতে হবে এই চেষ্টা এবং এই উদ্যোগকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই সারা ভারতবর্ষের লড়াই চলছে কৃষকরা রাস্তায় শ্রমিক কৃষক একতার মধ্য দিয়ে হয় নীতির পরিবর্তন করবে আর নাহলে সরকারটাকে আমরা টেনে রাস্তায় নামাবো শ্রমিক কৃষকের শপথ দিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত